হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি কালকে সন্ধেটা কীরকম কাটালাম। তো অ্যাকচুয়ালি দেখো, আমি বেরিয়ে পড়েছি, ও বাইক নিয়ে এসে গেছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি একটু বর্ধমানে, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে। তো যাওয়ার সময় আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখো এখানে আমাদের একটা ক্রিকেট কোচিং ক্লাস আর ফুটবল কোচিং ক্লাস আছে। তো দেখো বাচ্চারা এখানে কোচিংয়ের ক্লাস করছে। তো দেখো ছোটোবেলাতে এই বিকালবেলায় বাচ্চাদের যে খেলতে যাওয়া আমরাও যেতাম, এটা কি মজা লাগে না? তো যাই হোক, আমরা সমস্ত ক্রস করে এবারে মেন রাস্তায় উঠে পড়েছি এবং দেখো চারিদিকটা কয়েকদিন ধরে বৃষ্টিও একই সুন্দর সবুজ হয়ে গেছে। তাই যাওয়ার রাস্তাটাও আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো দুধারটাই পুরো একদম গ্রিন। লাস্ট কিছুদিন ধরেই দেখছি যে আমাদের এখানে খুব মেঘ করে থাকছে। অ্যাজ ইউজুয়াল আজকেও যখন আমরা বেরিয়েছিলাম বিকালবেলাতে, তো দেখো কীরকম। যাই হোক, দেখো এবার রাস্তা পেরিয়ে যখন আমরা বর্ধমানে ঢুকলাম, তো রামনবমীর জন্য চারিদিকটা কী সুন্দর সাজিয়েছে। এখানে কাল থেকে যতদূর সম্ভব মনে হয় রামনবমী বা বাসন্তী পুজো যেটা সেটা শুরু হয়ে গেছে। তো বর্ধমানে ঢুকে গেছি। তো বর্ধমানে ঢুকেই যেটা মনে পড়লো, আমাদের এখানে একটা দারুণ তো আমাদের এখানে দেখো দারুণ একটা অফার চলছে বর্তমানে, যে 50 টাকায় 100টা গোলাপ। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে তাহলে আমিও যাই না, যখন বর্ধমান এসেইছি আমিও ওটা কিনে নিয়ে যাই। তো কিনতে আসছিলাম এবং বর্ধমানে যে জায়গাতে এটা বিক্রি হচ্ছে সেই জায়গাটা খুব সুন্দর করে রাস্তা দুটো দুধার সাজানো গাছে। দেখো এদিকটাতেই আমাদের বর্ধমানে জু আছে, তারপর ডিয়ার পার্ক যেটা ওটা আছে, প্ল্যানেটোরিয়াম আছে। তো একদিন তোমাদের সঙ্গে ওই ট্যুরটাও আমি শেয়ার করব। জাস্ট রাস্তার দুধারটা দেখো পুরো গ্রিন একদম, আর ইউনিভার্সিটিও পড়ে এই রাস্তাতেই এবং দুদিকে প্রচুর প্রচুর গাছ। বিকালবেলাতে অনেক মানুষ এদিকে হাঁটতে বেরোয়, তারপর ঘুরতে আসে সবাই। জাস্ট তোমরা দেখো দেখলে মনে হবে এত গ্রিন একটা শহরের মাঝখানে কি করে। তো যাই হোক, এলাম এসে তো দেখলাম যে সমস্ত গোলাপ বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, মনে দুঃখ পেয়ে আবার ফেরত চলে এলাম কার্জন গেটের কাছে, আর এসে দেখলাম এই সুন্দর নার্সারিটা, আর এর নিচ দিয়েই আমাদের ম্যান্ডেলা পার্ক যেখানে আমাদের গাড়ি রাখা হয়। তো যাই হোক, দাঁড়িয়ে কয়েকটা দুঃখে দুঃখে ছবি তুলে নিলাম, আর তখনই দেখলাম কার্জন গেটের যে লাইটটা জ্বলে উঠেছে, আর দেখো গেটটা কি সুন্দর লাগছে, একদম একটা মোহময় পরিবেশ তৈরি করেছে। তো গেট পেরিয়ে আমরা এপাশে চলে এলাম আমাদের এখানকার বিখ্যাত রামপ্রসাদের লস্যি খেতে। তো আমরা দুজনে লস্যি খেয়ে নিয়েছিলাম, ওকে বললাম তুমি লস্যিটা ধরো, আমি কিছু ছবি আগে তুলে নিই। তারপরেই আমরা ঢুকে গেলাম বিসি রোডের দত্ত সেন্টারে, সেখান থেকে দু একটা ব্যাগ দেখলাম। তারপরে হাঁটতে 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 এদিক ওদিক করতে করতে কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল, যেগুলো সানডে না হলে আমার ঠিক কিনতে ভালো লাগে না। তো যাই হোক, ওর সঙ্গে বেরিয়ে কিনে নিলাম দুজনে মিলে। তারপরেই মনে হলো যে বর্ধমান এসেছি কিছু খাবো না, তো বর্ধমানের এই ঘুগনিটা আমাদের খুব প্রিয়। তো আমরা দুজনে মিলে চলে এলাম এখানে ঘুগনি খেতে, আর তার পাশেই বিখ্যাত নেপালি টেস্টি মোমো বিক্রি হয়। তো যাই হোক, আমরা চলে এলাম, মোমো খেলাম, ঘুগনি খেলাম। আর এই দেখো এই আন্টিটা আর আঙ্কেলটা পুরো নেপাল থেকেই এসছে, এনারা খুব টেস্টি মোমো বিক্রি করে। তো ওনাদের পারমিশন নিয়েই আমরা কিছু ছবি তুলে নিই এবং ওনাদের এই পোস্টটা ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, এই ছিল আমাদের শর্ট ট্রিপ রবিবারের বিকালের। আমরা তো দারুণ এনজয় করি এই শর্ট ট্রিপটা। এবার বর্ধমানকে টাটা বলে ফিরে আসার টাইম হয়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কীরকম কাটিয়েছো কালকের দিনটা। টাটা, গুড বাই।